हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। पीएससी फूड एसआई एर आज 53तम पर्व रोचे गुरुत्वपूर्ण 25টা एमसीक्यू क्लासटा तुम्हारा प्रथम থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে 1999 সাল, অপশন গ। দুই নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু কোনটি? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, ডেড সি। আর লেক আসাল হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু, ডেথ ভ্যালি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু, আর কাস্পিয়ান সাগর হচ্ছে ইউরোপ মহাদেশের সর্বনিম্ন বিন্দু। তিন নম্বর প্রশ্ন, নেভেলি খনিতে কি ধরনের কয়লা পাওয়া যায়? পাওয়া যায় লিগনাইট, অপশন ক। নেভেলি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। চার নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন শহরে প্রথম বিদেশি পাখির পার্ক খোলা হয়েছে? মুম্বাই, অপশন ক। পাঁচ নম্বর প্রশ্ন, ব্যাসল্টকে কি শিলা বলা হয়? উপপাতালিক শিলা বলা হয়, অপশন ক। ছয় নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এই প্রশ্নের উত্তর হচ্ছে এঞ্জেল, অপশন খ। উচ্চতা হচ্ছে 979 মিটার, মতান্তরে 1170 মিটার, আর এটা ভেনেজুয়েলাতে অবস্থিত। সাত নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের সাতটি প্যাগোডা কোন শিল্পকর্মের সাক্ষী? এই প্রশ্নের উত্তর হচ্ছে পল্লব শিল্পকর্মের সাক্ষী, অপশন ঘ। এটা সপ্তম এবং অষ্টম শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল আর 1984 সালে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অন্তর্ভুক্ত হয়। আট নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? গঠিত হয় 1936 সালে, অপশন গ। নয় নম্বর প্রশ্ন, সারা ভারত হরিজন সংঘকে প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি, অপশন খ। 30 অক্টোবর 1932 সালে বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন। দশ নম্বর প্রশ্ন, স্বচ্ছ জলের নদী উমঙ্গট কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়ে অবস্থিত, অপশন খ। এগারো নম্বর প্রশ্ন, ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, নবাব সলিমুল্লাহ, 1906 সাল। বারো নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্ট হাউস বা সংসদ ভবন কত সালে উদ্বোধন করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, 1927। তেরো নম্বর প্রশ্ন, উচ্চ গুণমান সম্পন্ন কয়লা হলো? অ্যান্থ্রাসাইট, অপশন ঘ। এতে কার্বনের পরিমাণ রয়েছে 85%। চোদ্দ নম্বর, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ, অপশন গ। 1818 খ্রিস্টাব্দে 23শে মে এটি প্রকাশিত হয় আর 1841 খ্রিস্টাব্দেই প্রকাশনা স্থগিত হয়ে যায়। পনেরো নম্বর প্রশ্ন, বীরহর কোথাকার উপজাতি? বীরহর মধ্যপ্রদেশের উপজাতি, অপশন গ। দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। প্রশ্ন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই প্রশ্নের উত্তর হচ্ছে শরৎ। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো একবার দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্ন, ভারতের একটি উপহ্রদের উদাহরণ দাও। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। ষোলো নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সমাচার পত্র কে প্রকাশিত করেন? জেমস অগাস্টাস হিকি, অপশন ঘ। 1780 সালে এটি প্রকাশ করেন আর এটা ইংরাজি ভাষায় প্রকাশিত হয়। সতেরো নম্বর প্রশ্ন, মানুষের চোখের জলে কোন উৎসেচক দেখা যায়? লাইসোজোম, অপশন খ। আঠেরো নম্বর প্রশ্ন, গ্যাস ঝালাইয়ের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশন ঘ, অক্সিজেন ও অ্যাসিটিলিন। উনিশ নম্বর প্রশ্ন, জাতীয় সঙ্গীতের উৎকল বলতে কোন রাজ্যকে বোঝানো হয়েছে? উড়িষ্যা, অপশন খ, উড়িষ্যা। কুড়ি নম্বর প্রশ্ন, বায়ুযান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, অপশন খ। একুশ নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেন কাজ করে কোন নীতিতে?
অপশন খ কৈশিকতা। 22 নম্বর প্রশ্ন, সিমেন্ট তৈরি করতে নিচের কোন কাঁচামালটি ব্যবহৃত হয়? লাইমস্টোন এবং ক্লে, অপশন ক। 23 নম্বর প্রশ্ন, জলের চেয়ে ভারী অধাতু কোনটি? আয়োডিন, অপশন খ। 24 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত পরিমাণ লৌহের প্রয়োজন? 10 থেকে 12 মিলিগ্রাম, অপশন খ। শেষ প্রশ্ন হচ্ছে 25 নম্বর, কোন ধরনের শিলা জীবাশ্মহীন এবং স্ফটিকাকার? এই প্রশ্নের উত্তর হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা কাকে বলে একটু বলে দিই। স্তরে স্তরে সঞ্চিত পলিরাশি ওপরের শিলা স্তরের চাপে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলা তৈরি হয়। তো পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ার জন্য এর নাম হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা উদাহরণ হচ্ছে বেলে পাথর, চুনাপাথর। আর রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে যে শিলা তৈরি হয় তাকেই পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা বলা হয়। আর এই নিঃসারী শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, আর উদ্ভেদী শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। ওকে, তাহলে কোন ধরনের শিলা জীবাশ্মহীন এবং স্ফটিকাকার? এই প্রশ্নের উত্তর হচ্ছে পাললিক শিলা, অপশন খ। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে 25টা MCQ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।